হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা এখন আছি সুন্দরবন সুন্দরবন এসছে আমরা এই কদিন হলো কিন্তু আমাদের বাড়িতে পূজা ছিল বলে ভিডিও সেরকম দেওয়া হয়নি কিন্তু মানে এই দেখো তারপরে আমরা সময় পেয়ে একটি মাছ ফাঁস ধরা হচ্ছে আমি রান্না করছিলাম আর এদিকে তোমাদের দাদা বাবু মাছ তো আমি আবার রান্না করতে করতে চলে আসলাম ভাবলাম এই মাছ ধরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আমি রান্না সেরে আবার চলে আসলাম এখানে আর এসে দেখি আমার ও ছেলে আর ওর বাবা দুজন মিলে মাটি ফাটি মেখে মাছ ধরছে আর এদিকে দেখো ডাল বাগান এটা এটা আমার শ্বশুরবাড়ির ডাল বাগান ওরা এই যে মুখ ডাল যেটা বলে সেটাই চাষ করেছে ডালটা কিন্তু পেকে গেছে আর কদিন বাদে তুলতে হবে সময় পাচ্ছে না এখন তোলার জন্য কিন্তু এখন যা দুপুরে রোদ দূর এখন তুলতেই পারবে না সে তুলতে গেলে হয় সকালে তুলতে হবে মানে ছটা সাতটার সময় থেকে বসতে হবে আর অনেক টাইম লাগে যেহেতু ছোটো ছোটো ডাল তো তুলতে গেলে অনেক টাইম লাগে আর এই দেখো আমার শ্বশুরবাড়ি মাটির ঘর কিন্তু ওপরে অ্যাডবেস্টার দেওয়া তোমরাও অনেকে গ্রাম পরিবেশ ভালোবাসো তার মধ্যে মাটির ঘরও ভালোবাসো আর পাকা ঘরও আছে কিন্তু সব বাড়িতে নেই কিছু কিছু বাড়িতে মাটির ঘর এখনও থেকে গেছে আর আমি দেখো প্রচণ্ড গরম লাগছিল আর তার মধ্যে এদিকে না ঠিকঠাক মানে তোমার মানে সাজা গোজারও টাইম পাওয়া যায় না আর চুল ফুল এইভাবে পাগলি মতো রান্না করছিলাম তো সেইভাবে চলে এসেছি ক্যামেরার সামনে তো কিছু করার নেই কারণ সব সময় মানুষ সব সময় রেডি হয়ে থাকতে পারে না আর আমি অত মেকআপও পছন্দ করি না সিম্পলি সাজতে ভালোবাসি তো দেখো ওরা মাছ ধরছে আর আমি এসে কাদা ফাতা ঘাটতে একদম পছন্দ করি না আমি ওপরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ধরছিলাম তো চলো দেখাই কি কি মাছ পাচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাবাবু এই পুকুরে জাল ফেলেছে তারপরে ও নিচেও নেমেও গেছে পুকুরে গিয়ে মাছ ধরছে এই দেখো একটা ট্যাংরা মাছ পেয়েছে এই ট্যাংরা মাছ মানে টাটকা ট্যাংরা মাছ তো সময় কলকাতার দিকে পায়ও না আর কিনে খেতে গেলে তো চার পাঁচশো টাকা খাওয়াই যায় কিন্তু টাটকা জিনিসটা পাওয়া যায় না কিন্তু এখানে বাড়ি আসলে দেখো আমরা এই চুনো জানা মাছ টাটকা খুব আমাদের ভালো লাগে কারণ আমাদের বাড়িতেও পুকুর আছে সেখানেও কিন্তু বড় বড় মাছ আছে তোমাদের সাথে আমি শেয়ার করব তবু আমরা এই ছোটো ছোটো মাছ ধরে খেতে ভালোবাসি কারণ আমাদের পুকুরে অনেক বড়ো বড় মাছ আছে দুটো পুজোর সময় দুটো মাছ তুলে চল্লিশ পঞ্চাশ জনের হয়ে গেছিলো মানে তাহলে ভাবো কত বড় মাছ ওই দেখো ওই দেখো এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ দুটো পেয়েছে এই দেখো একটা আরেকটা ফেলবে এক্ষুনি এটা হচ্ছে তেলাপিয়া মাছ এখানে এই পুকুরটাতে তেলাপিয়া তোমার সব রকম চুনো মাছ আছে তেলাপিয়া কই মাগুর মাছ ট্যাংরা মাছ তারপরে পুঁটি মাছ মৌরালা মাছ সব রকম মাছ এখানটায় আছে তো চলো তোমাদের সব মাছগুলো দেখাবো আর এদিকে দেখো আমার ছেলে আছে এখানে ওই দেখো তেলাপিয়া মাছটা দেখো আর এই একটা চলো দেখো আরও কি কি মাছ পাওয়া যাবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আমার ছেলে দেখো এইসব আমার ছেলে না এই সব খুব ভালোবাসে ওই দেখো এটা রাস্তা আমরা এই রাস্তার নিচটাতে পুকুরের ধারে বসে আছি দেখো শাশুড়ি মা বসে আছে আমি এখন শ্বশুর বাড়িতে আছি আর প্রচণ্ড রোদ বলছিলাম না এই দেখো একটা মানে বিয়ে মাগুর মাছ পেয়েছে এই জন্য আমার চাই দেখো ঠিক করে ওই মাগুর মাছটা এর মধ্যে ঢুকে যাবি না দেখো আমি বলছিলাম মাছটা কিন্তু ওখানে ফেলো না ঢুকে যাবে ওই গর্তের মধ্যে সে ঠিক চলেই গেল এবার দেখো ওটাকে আবার এ করে করে বার করা হলো কারণ আমরা জানতাম আমি ঠিক ওর মধ্যে চলে যাবে তো তবুও চলে গেল আবার ঠিক ওটাকে বার করা আনা হলো আর ওখানে ও মরেই যেত কারণ ওখানে তো ও জল পাবে না ওখানে ও মরে পচে যাবে তো ওর থেকে বার করে নেওয়াই ভালো আর এই দেখো আরেকটা ট্যাংড়া মাছ তো এইসব মাছ গ্রামের পরিবেশ মাছ এরকম ধরা সব কিছু কার কার ভালো লাগে তোমরা কমেন্টে লিখে জানিও আর আমাদের তো এই সব মানে ছোট দিয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের অতটা ইন্টারেস্ট লাগে না কিন্তু একবারে যে ভালো লাগে না সেটা বলবো না ভালো মানে কিছুটা ভালো লাগে আবার কিছুটা লাগে না তো অনেকের তোমরা যারা কলকাতায় থাকো তাদের তোমাদের তো খুবই ভালো লাগবে আর এই দেখো এই আরেকটা মাছ ফেললে এটা কি মাছ দেখো এই দেখো এই দেখো মাগুর মাছ এগুলো হচ্ছে মাগুর মাছ আগে একটা দিয়েছে এই একটা কম দিয়ে অনেক মাছ পেয়েছে তো আমার রান্নায় হয়ে গেছে কিন্তু ফের এই মাছগুলো ধরবো আবার কিছুটা রান্না করব। এ দেখো মাগুর মাছ মাছ আর এদিকে না অনেক গরম আছে তার মধ্যে আবার ঠান্ডা হাওয়াও আছে ভাবজি মানে এই মাছগুলো দিয়ে আবার কিছু রান্না টান্না করবো আর আমাদের সুন্দরবনে একটাই ভয় বাঘের ভয় আর এই ঝড়ের ভয় কারণ ঝড় আসলে না প্রচণ্ড হারে ঝড় হয় যেহেতু মানে নদীর ধারে বাড়ি বঙ্গোপসাগরে এই জন্য প্রচণ্ড ঝড় হয় তার মধ্যে আবার বাঘ পর হয় ঝড়ের সময় আর ওই ঝড় হলে না নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে যায় তখন মানুষের মানে মানে অনেকে মাটির ঘর ভেঙে খুব ক্ষতি হয় মানুষ মারাও যেতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত